স্বাগতম সবাইকে বিচরেকশনে আমরা চলে এলাম আপনাদের সঙ্গে আরো একটি ভিডিও শেয়ার করার জন্য আর আজকে আমরা যে ভিডিওটি দেখছি আমি বলবো আজকে যে ভিডিওটি আমরা দেখব সেটা হচ্ছে ফেসবুক আই মোর টুগেদার রেজন রেজন এটা আমার বসের নাম আচ্ছা যাক ভিডিওটা কিন্তু উনি তৈরি করেনি ঠিক আছে পরে বলবো আমার নাম ধরে কেন তুমি তো চলুন আমরা এই ভিডিওটার মধ্যে কি আছে সেটা দেখে আসি এবং ভিডিওটি আমরা নিয়েছি ইউটিউব চ্যানেল ফেসবুক অ্যাপ থেকে ওনাদের অরিজিনাল ভিডিওটি আমাদের ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে অরিজিনাল ফেসবুক কোম্পানির নিজস্ব পেজ তো ঠিক আছে ফেসবুক কোম্পানির আমরা ইয়া করলাম প্রমোট করছি তো চলুন দেখে আসি ভিডিওটি দিদা মনে হচ্ছে একা একা মনে হয় বয়স্ক अब ये सब किसके लिए है क्या नाम है उसका वो शैतान कुछ महीने पहले कुछ दिन आगे कौन जी मैं रिजवान अरे हाँ हाँ हमारे पोते का फोन आया था वैक्सीनेशन के लिए जी जी वही फेसबुक वाले परागपुर के आसपास सीनियर सिटीजंस को टीके लगवाने में मदद की जरूरत हो तो मुझे जरूर बताइए थैंक यू बेटा तुम हो वरना जी घबराता है जी 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 आंटी जी विनो आइए साइड इफेक्ट के लिए मैंने काफी सुना है आप भी कैलाश अंकल अगर साइड इफेक्ट हुए ना तो रिजवान आपके साइड में खड़ा होगा ये तो बड़ी अच्छी लाइन है और आपके साथ कौन आया है वो है ना अच्छा रिजवान कौन रिजवान जी वो फेसबुक पे आपकी बेटी ने मैसेज किया था वैक्सीनेशन के लिए हाँ तो करवा दो उसका वैक्सीन शेयर की कोटा से अच्छा ना था कस्टिंग सर अनपेड लीव ही सही बट नहीं सर अभी बट आई नीड एटलीस्ट टू थ्री मंथ्स अच्छा लीव है ऐसा फेसबुक पे आपने पापा ना मेरी सुनते ना न्यूज़ की शायद आप भी सुन ले क्या आप भी द्विवेदी अंकल तौफीक चाचा सलमा चाची रावत साहब कौन रावत भी हाँ मेरा भी घर हेलो तुम फिर आ गए वेबसाइट सरकार ने बनाई अपॉइंटमेंट मैं ले चपड़ 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 बैटरी डमी नहीं होती बैटरी डमी नहीं होती कैलाश अंकल का दूसरा डोज हो गया आज सलीम अंकल को कल लेके जा रहा हूँ अच्छा इसकी सूखी सब्जी बनती है क्या सिर्फ जब गीली भी बना देखिए आपको डायबिटीज भी है फाइनली मुन्ना राजी हो गए लगता है बारिश होगी आज छोड़ दे रिजवान मेरे अपने मुझे मना नहीं पाए अपने तो फिर मैं कौन हूं कोई नहीं Thank you.
आज पता चला उसने मेरा पीछा क्यों नहीं छोड़ा। अम्मी अबू आपके जाने के बाद ईद कैसे मनाऊं? मैंने तेरा फेसबुक पोस्ट पढ़ा। दोनों खबर नहीं आते। अम्मी अब्बू के बाद ईद कैसे मनाएगा? तो फिर मैं कौन? नो, कोई नहीं। साथ दीजिए, साथ पाइए। फेसबुक वाह वाह, फेसबुक तो अनेक सुंदर एक बनी है। আর এটা মনে হচ্ছে যে ভ্যাকসিনেশন নিয়ে। হ্যাঁ, ভ্যাকসিনেশন নিয়ে আসলে দু দিক দিয়ে কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়েছে আর কি। আর শেষের অংশটা কিন্তু আমার মাথায় এখনো আটকে আছে। আসলে এটা হার্ট টাচিং, লাস্টের যে পয়েন্ট এটা খুবই হার্ট টাচিং, অনেক ইমোশনাল আর কি এই জায়গাটাতে। এলাকার লোকজন ভ্যাকসিন দিতে যাচ্ছে না। হ্যাঁ, আমাদের এখানে যখন ভ্যাকসিন প্রথম আসে তখন কিন্তু লোকজন কেউই দিতে চায় না। এখন যারা বুঝে, যারা দূরে আছে বাবা মার কাছ থেকে, ওই সমস্ত বাবা মাকে কিভাবে ইমপ্রেস করা যায় যে তোমরা গিয়ে ভ্যাকসিন দাও? তো ওই দূরে থেকে ছেলে মেয়েগুলো এলাকায় ফাইন্ড আউট করতে থাকে যে এরকম হেল্পফুল কোনো পার্সন আছে কিনা, এবং সেই হেল্পফুল পার্সনটা ছিল রেজওয়ান, যে কিনা ওই এলাকায় থাকতো এবং ওই এলাকার আশেপাশে যাদের ভ্যাকসিনের জন্য সবাইকে ইনভাইট করতে সে নিয়ে যেয়ে দিয়ে আসছে, কিন্তু সে নিয়ে দিয়ে আসছে এবং তাদেরকে আবার বাসায় পৌঁছে দিয়ে যাচ্ছে। এবং যাদের ছেলে মেয়ে আছে এবং যারা বাবা মা, যে সমস্ত বাবা মা ওই ছেলে মেয়েদের কথা শুনছে না যে ভ্যাকসিন দিতে যাওয়ার জন্য, তাদেরকেও ইমপ্রেস করার জন্য কিন্তু রেজওয়ানকে ডাকা হতো। হ্যাঁ, আর যে এলাকাটা দেখালো সেটা হচ্ছে একটা পাহাড়ি এলাকা, খুব সুন্দর লেগেছে প্রথম সিনারিটা। হ্যাঁ, এবং পাহাড়ি এলাকা আমার আসলে অনেক সুন্দর লাগে এবং অনেক গোছানো থাকে, পরিষ্কার থাকে, সেজন্য আরও বেশি ভালো লাগে। আর আমার কাছে মনে হচ্ছে এটা অনেক সুন্দর একটা মেসেজ দিয়েছে না, যে আমরা আসলে পাশাপাশি থাকি কিন্তু আমাদের মধ্যে সম্পর্কটা কিন্তু সবসময় এরকম সুন্দর হয়ে ওঠে না। কারণ প্রথম দিকে কিন্তু রিজওয়ানকে ভদ্রমহিলা কিন্তু ওটা এরভাবে বলে নাই যে সে তার আপনজন, সে কিন্তু বলতে চাচ্ছিল যে তার আপনজনই তাকে মানাতে পারেনি, কথাটা শোনাতে পারেনি, আর তুমি কে বাহিরের, এরকম একটা কথা বলতে চেয়েছিল। কিন্তু তখন রেজওয়ান কিন্তু কথাটা বলেছে যে আমি কি তাহলে পর, আমরা কিন্তু পাশের এলাকার, পাশের কাকা মামা চাচারা যারা থাকে এলাকায়, আমরা কিন্তু ওভাবেই না বলি আর কি। গ্রামের দিকে, শহরের দিকে কিন্তু এরকম হয় না, গ্রামে কিন্তু সবাই হয় কাকা চাচা মামা, এরকমভাবে আমরা একজন আরেকজনকে ডাকি, যদিও আপন না, তারপরেও এভাবে মানে একটা বন্ধুত্ব সম্পর্ক আর কি বোঝানোর জন্য। তো এখানেও সেই সম্পর্কটাই কিন্তু বুঝিয়েছে, যেহেতু সে এলাকার, সে বলছে যে আমি কি আপন না। এবং রেজওয়ান কিন্তু সেটা রিটার্ন পেয়েছে যখন সে ফেসবুকে পোস্ট করলো যে আসলে বাবা মা চলে যাওয়ার পর সে ঈদ কিভাবে মানাবে, এবং তখন কিন্তু ওই মহিলাটা আবার তার বাড়িতে আসে এবং
সেম কথাটা রেডিটার কিন্তু সে তৈরি করে নিয়ে এসেছে এবং তার সঙ্গে ইমোশনাল পরিবেশ দিয়ে ভাগাভাগি করে খাবে, সেটা আসলে অনেক ইমোশনাল ছিল। এবং রেজনের কিন্তু তাকে ইমপ্রেস করার বিভিন্ন সময় সে কিন্তু বারবার আসছে ওনার কাছে, উনি যেহেতু দিচ্ছে না কন্টিনিউয়াসলি, উনি অনেক হয় না যে পর্যন্ত ভ্যাকসিন নিচ্ছে না তখন পর্যন্ত, অনেকে হয় না যে একবার তোমাকে বললো তুমি রাজি হলো না, সে কিন্তু আর আসে না, আর বারবার চেক করে না। আর কিন্তু রেজন কিন্তু তার পাশে বারবার বারবার কিন্তু তার তাকে রিকোয়েস্ট করছে, বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে এবং শেষ পর্যন্ত তাকে, এবং মহিলা কিন্তু ভ্যাকসিন দিয়ে বের হওয়ার পর বলছিল খুশ, মানে এখন সে খুশি হচ্ছে, এখন সে থামবে আর কি তার কার্যক্রম। যাই হোক, ওভারঅল ভিডিওটি আমাদের কাছে খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর একটি মেসেজ মানুষকে ভ্যাকসিন দেওয়ার জন্য হোক এবং পাশাপাশি মানুষের সাথে মানুষের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্যই হোক, দুটি মেসেজই আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তো আশা করি আমাদের সাথে সাথে ভিডিওটি আপনাদেরও ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আমাদের সঙ্গে বসে আপনারা আর কী কী ধরনের ভিডিও দেখতে চান। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যে যেখানে পারেন ভ্যাকসিনটা নিয়ে নেবেন। তো আজকের মতো এখানেই বিদায়।